বাংলাদেশীদের জন্য নতুন ভিসা আগমন নবায়ন ও পরিবর্তনের সমস্যা নিয়ে দেখা যাক একটি প্রতিবেদন। প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন জেদ্দা প্রতিনিধি মেহেদী হাসান। ১৯৭৬ সাল থেকে গেল বছর পর্যন্ত সৌদি আরবে গেছেন 25,80,198 জন বাংলাদেশি। তবে 2007 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের আকামা পরিবর্তনের সুযোগ বন্ধ করে দিলে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিক আসা কমে যায়। বরং আকামা পরিবর্তন জটিলতায় সৌদি আরব থেকে প্রতি মাসে হাজার হাজার শ্রমিক ফেরত আসছে। লাখ লাখ বাংলাদেশি চরম অনিশ্চয়তা ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। জেদ্দা এবং রিয়াদ ছাড়া আমাদের কোনো এমবেসির অফিস নেই, তাই শ্রমিক ভোগান্তির শিকার হতে হয়। যদি এমবেসি কর্তৃপক্ষ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এক একটা অফিস করে দিত, তাহলে শ্রমিকদের জন্য অনেক কষ্ট দূর হয়ে যেত। আকামা পরিবর্তনের সুযোগ না থাকায় এরই মধ্যে অবৈধ হয়ে গেছেন কয়েক লাখ বাংলাদেশি। অবৈধ অবস্থায় ধরা পড়লে পুলিশের নির্যাতনের ভয়ে ভীত সন্ত্রস্ত তারা। বিভিন্ন সমস্যার কারণে পুলিশের হাতে ধরা পড়ে, এমবেসির যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে প্রবাসীদের আকামা সমস্যা সমাধানে বাংলাদেশের দূতাবাস কোনো কাজই করছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ। প্রবাসীদের এসব অভিযোগ উড়িয়ে দিয়ে দূতাবাসের কর্মকর্তারা জানালেন, সমস্যার সমাধানে তারা কাজ করে যাচ্ছে। তবে সৌদি সরকারের নিয়ম কানুন ও দূতাবাসে জনবল সংকটের কারণে সমস্যার সমাধান পেতে একটু দেরি হওয়ার কথা স্বীকার করেন তারা। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বর্তমান সরকার আকামাব সমস্যা, ভিসা নবায়ন ও কর্মক্ষেত্র পরিবর্তন সমস্যার সমাধান করবে এমনই প্রত্যাশা কয়েক লাখ প্রবাসী বাংলাদেশির।